আরে সবাইকে সালাম দাও তো। বলে আসসালামু আলাইকুম সবাইকে, আমার প্রিয় নানু, আন্টি, আঙ্কেল এবং আমার ছোট্ট ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে জিজ্ঞাসা করো কেমন আছে, তুমি কথা বলো। এখন হচ্ছে একদম মাগরিব আজানের সময় হয়ে গেছে, বাহিরে তো অনেকটাই হচ্ছে অন্ধকার হয়ে গেছে। আজকে তো আমি কোনো ভিডিও করি নাই, তবে আরিশকে নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আরিশের জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আমার চ্যানেলের মাধ্যমে, ও বড় হলে দেখতে পারবে। তো এই যে আরিশ হচ্ছে ঘুম থেকে ওঠার পরে একটু শুয়েছিল, দেখলাম যে ওর মুডটা ভালো আছে, তো একটু ভিডিও করে রেখে দেই, পরবর্তীতেও দেখতে পারবে। কারণ আমার মেয়ের কিন্তু এরকম ছোট ছোট ভিডিও, ছবি অসংখ্য আছে, কারণ তখন তো আমাদের প্রথম বাচ্চা ছিল, ওর বাবা অনেক বেশি ছবি উঠাইতো, কিন্তু আরিশকে কেন যেন ওইটা হয় না। তো ওই কারণেই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে আরিশের জন্য রেখে দেই। তো সবাই আমার আরিশ শোনার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আরিশ এদিকে তাকাও, এদিকে তাকাও বাবা, দেখি কি খাচ্ছ তুমি, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ একটু বলো তো, কি খাচ্ছ? হ্যাঁ, কি খাও, কি খাও বলো, কি খাও তুমি, কি খাচ্ছ বলো, বলতে হবে তো। ওই যে সব আন্টিরা জিজ্ঞাসা করবে যে আরিশ কি খায়, আরিশ শুধু দুষ্ট হয়ে গেছে, আরিশ হচ্ছে শুধু মুখ দিয়ে থুথু বের করে, অনেক বেশি দুষ্ট হয়েছে তাই না? এই যে মুখ দিয়ে একদম লালা বের করে ফেলছে, তোমাকে অনেক দুষ্ট বলবে সবাই, অনেক দুষ্ট হয়ে গেছো তুমি, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুল করবেন না। কি করছো তুমি, অনেক দুষ্ট হয়ে গেছো বাবা, আও মুখ মুছে দিব কি দিয়ে এখন তোমাকে বলো, আমার কাছে তো কিচ্ছু নেই। ও এই যেটা দিব, এখন কান্না করতে হবে, কোলে উঠতে হবে, এখন কোলে উঠবা, এখন এই জন্য কান্না করছো। হ্যাঁ মাম্মাম তোমার কথা বুঝে না, বাবা কই, বাবা বাবা কোথায়, বাবা কোথায়, কোথায় গেছে বাবা, আর ভালো লাগছে না। ঠিক আছে, আপনারা সবাই আরিশের জন্য হলেও একটা করে লাইক দিয়ে যাবেন ভিডিওতে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।